অবৈধ মাদক ব্যবসায় ক্রমশ জড়িয়ে যাচ্ছেন মহিলারা। একের পর এক ঘটনায় উঠে আসছে এই উদ্বেগজনক চিত্র। তারই উদাহরণ হিসেবে রবিবার চাকমা ঘাটের তুই মধু এলাকায় মাদক সামগ্রী সহ ধৃত এক মধ্যবয়স্ক মহিলা। পুলিশ দাবি করেছে আগরতলা থেকে তেলিয়ামুড়া এসে ওই মহিলা নিয়মিত মাদক সাপ্লাই করত। মহিলাদের ব্যবহার করে যে একাংশ নেশা পাচারকারীরা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় নেশাকে পৌঁছে দিতে চাইছে তা আরও একবার প্রমাণিত। এরই প্রমাণ হিসেবে বছর ৫০ এক মহিলাকে রবিবার নেশা সামগ্রী সহ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকা থেকে আটক করল পুলিশ। পুলিশ জানিয়েছে আটক মহিলার নাম লক্ষ্মী রানী দেবনাথ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি প্যাকেটে মাদক সামগ্রী পাওয়া গেছে। এই ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা দাবি করেছেন যেসব মাদক সামগ্রী পাওয়া গেছে সেগুলির বাজার মূল্য আনুমানিক ২৫,০০০ টাকার মতো হবে। তিনি বলেছেন মাদক আইনে ওই মহিলার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। চাকমাঘাটের ব্রিজের পারে তুই মধু যে সেট করা আছে ওখানটায় দেখা গেছে মহিলাটাকে মানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। মহিলার নাম হচ্ছে লক্ষ্মী দেবনাথ, বয়স ৫০। ওনার বাড়ি আগরতলা গেন্ডোস ক্লাবের সাথে। তারপর ওনার চলাফেরায় সন্দেহজনক দেখে ওনাকে আটক করা হয়। আটক করার পর নিয়ম মোতাবেক সার্চ করা হয়। তখন সার্চ করে মহিলার কাছ থেকে ৭৩টা ব্রাউন সুগারের কোটা পাওয়া যায়, যার ওজন ৯.০ গ্রাম। বাজার মূল্য ২১,৯০০ টাকা। এবং এরপর তাকে মহিলাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এনডিপিএসের অ্যাক্ট মোতাবেক একটা সোয়ামূলক কেস আমরা রেজিস্টার করব। কোথায় মালগুলো নিয়ে এসেছে এবং কাদের বিক্রি করতে এখানে লোকাল পোলাপানের কাছে এটাকে বিক্রি করতে এসেছিল, সে আগরতলা থেকে নিয়ে এসেছি। ব্যবসার অন্যতম কৌশল হিসেবে গত কয়েক মাস ধরে মাদক কারবারীরা যে মহিলাদেরকেও ব্যবহার করছেন সেই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেছেন সাধারণ মানুষের সহযোগিতায় এক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে। স্বাভাবিক কারণে এখন যানবাহন সহ সর্বত্র আলাদাভাবে বাড়তি নজর রাখতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।